বঙ্গবন্ধু সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিয়েশন সিবিএ বিচ ভলিবল ম্যানেজ অ্যান্ড ওমেন্স টুর্নামেন্ট শুরু হয়েছে সমুদ্র সৈকতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে সমুদ্র সৈকতে কলাতুলি পয়েন্টে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান আজ বুধবার বিকাল তিনটায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সকাল থেকেই ম্যাচগুলো শুরু হয়ে গেছে প্রথম দিনের খেলায় পুরুষ পুলে মালদ্বীপ ভারত বাংলাদেশ ও প্রমিলা পুলে কাজাকস্তান পাকিস্তান উজবেকিস্তান ভারত জয়ী হয়েছে ঠিক বাংলাদেশ সহ নয়টি দেশ অংশগ্রহণ করছে দেশগুলো হল বাংলাদেশ ভারত খাজাকস্তান মালদ্বীপ ভুটান উজবেকিস্তান ইরান পাকিস্তান ও কিরগিজস্তান সেখানে নয়টি দেশের মধ্যে ষাটটি পুরুষ ও ছয়টি দেশ প্রমিলা পুলে অংশগ্রহণ করছে পুরুষ পুলের ছয় সাতটি দল হল বাংলাদেশ ভারত খাজাকস্তান মালদ্বীপ ভুটান উজবেকিস্তান ও ইরান প্রমীলা পুলের ছয়টি দেশ হল বাংলাদেশ ভারত কির্গিস্তান উজবেকিস্তান ও পাকিস্তান টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন